আমরা অনেক সময় দেখতে গিয়েছি, স্টাডি করতে গিয়েছি যে বিষয়টা কেমন, যে ছালা বেছানো আছে দরজায়, লোকজন সমানে ভেতরে আসা যাওয়া করছে, এবং আশেপাশে বাড়িগুলোতে লেখা আছে স্পষ্ট করে, ইহা গৃহস্থ বাড়ি, বেশ্যালয় নহে। প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার, উনি সাবেক রুকেয়া বিশ্ববিদ্যালয়ের বিসি, বর্তমানে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং ইডেন কলেজ ওনার সামনে। একটি মেয়ের বিবাহ এর জন্য পাত্রপক্ষ তার বাড়িতে এসেছে এবং দেখাশোনা সবকিছুই কমপ্লিটের পথে, এই মুহূর্তে যখন জানতে পারছে মেয়েটি ইডেন কলেজের ছাত্র, তখন তার বিয়েটি ভেঙে গিয়েছে। ধন্যবাদ। দেখুন, পরিমাণে বাড়তে বাড়তে গুণগত পরিবর্তন আসে, এটা একদম ডায়ালেকটিক্যাল একটা কথা। আমাদের ডক্টর সিনা মুসাই মহোদয়, আমার অবশ্যই কমরেড, তিনি ডিআরমি আউট করবেন, আমরা যখন ছাত্র তখন কলাভবনের 4045 নম্বর কক্ষে প্রকাশ্য দিবালোকে মানে অসংখ্য নারী পুরুষ ছাত্রছাত্রী তারা যৌন সঙ্গমে লিপ্ত হতেন, এবং সিৎকার ধ্বনি এত দূর পর্যন্ত শোনা যেত যে লজ্জায় অনেকে ওই ধারে কাছে যেতেন না, এবং আমাদের অনেক শ্রেণীকক্ষে তখন দুপুরবেলা কেউ কেউ উৎসাহ নিয়ে পর্ণ ছবি প্রদর্শনের ব্যবস্থাও করেছে। আমাদের প্রয়াত শ্রদ্ধেয় শিক্ষক এমাজউদ্দিন আহমেদ প্রক্টোরিয়াল দায়িত্বে নিয়োজিত ছিলেন, আমরা কজন তার কাছে গিয়ে অভিযোগ করেছিলাম যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে লাইব্রেরি, তার পেছনে যে পরিবেশ, সেখানে অনেকেই যাবেন না, কারণ প্রকাশ্যে এই ধরনের অসামাজিক কার্যকলাপ গুলো চলছে এবং এর ফ্যাসিলিটেশনটা হয়েছে দেয়ালের কারণে, কারণ রাস্তা থেকে দেখা যায় না। এবং এই অভিযোগ করার পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সি থ্রু করে দিয়েছিলেন, অর্থাৎ লোহার শিক লাগিয়ে দিয়েছিলেন, বাইরে থেকে দেখা যায় এখানে কি হচ্ছে। এবং একইভাবে কলাভবনের যে চিলে কোঠাগুলোতে উঠবার প্রবেশ পথে আপনার দেয়াল তুলে দেওয়া হয়েছে আপনার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে, অর্থাৎ এক ধরনের ডেটারেন্ট তৈরি করার চেষ্টা। সাপ্তাহিক বিচিত্রা তখন খুবই পপুলার একটি পত্রিকা, এবং সেখানে ম্যাগাজিন কাগজ তৈরি করা হয়েছিল এই বিষয়গুলোকে নিয়ে। এবং এই যে বিষয়, এটা কিন্তু নতুন নয়, আপনার একেবারে আমাদের প্রথম দিককার ট্রেটাইজ কৌটিল্যের অর্থশাস্ত্র, আমার দুই সহ আলোচক তারা ডেফিনেটলি পড়েছেন, আমি যেমন পড়েছি ছাত্র অবস্থায়, সেখানে একটা চ্যাপ্টারই আছে ব্রথেল অ্যাডমিনিস্ট্রেশনের উপরে। এবং এই যে সহজিয়া চিন্তা ভাবনার যে শিথিল বসনা হবার যে চলটা, এটা আমাদের আবহমান ঐতিহ্যের অংশ, এবং সেফটি ভালভ হিসেবে প্রতিটি শহরেই আপনার পতিতালয় আপনার ছিল। এক ধরনের মৌল চিন্তা থেকে হামলে পড়ার কারণে অনেক জায়গায় এই সেফটি ভালভ গুলো নেই হয়ে গেছে নানান কারণে, সেই টান বাজার বলুন কিংবা গঙ্গাজলি বলুন, আপনার স্টার সিনেমা হলের পাশে আমরা অনেক সময় দেখতে গিয়েছি, স্টাডি করতে গিয়েছি যে বিষয়টা কেমন, যে ছালা বেছানো আছে দরজায়, লোকজন সমানে ভেতরে আসা যাওয়া করছে, এবং আশেপাশে বাড়িগুলোতে লেখা আছে স্পষ্ট করে, ইহা গৃহস্থ বাড়ি, বেশ্যালয় নহে। অর্থাৎ যেই খানটা এই সাইনবোর্ড নেই সেইটি বেশ্যালয়, এইভাবেই আপনাকে চিহ্নিত করতে হবে। এখন পাঁচতারা হোটেলগুলোর কি অবস্থা, আপনি যদি যান সেখানে দেখবেন ফর্ম পর্যন্ত অ্যাভেলেবল, যে আপনি স্বাক্ষর করবেন যে আমাকে আমি কারোর সঙ্গে রাত্রি বাস করলে অভিযোগ করব না যে আমি রেপড হয়েছি, এরকম মুচলেকা দিয়ে আপনি কক্ষে অবস্থান করতে পারেন। এই প্রভিশন গুলো তৈরি হয়ে গেছে, এবং এগুলো কি আপনি মনে করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর নজরে নেই? আপনার অনেক সেলফ ক্যাটারিং অ্যারেঞ্জমেন্ট আছে গুলশানের মতো জায়গায়, যেখানে আপনার 24 ঘন্টা এই ধরনের কর্মকাণ্ড গুলো চলছে, এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অনেকেই আপনার নারী পুরুষ নির্বিশেষে তারা এই ধরনের কর্মে প্রবৃত্ত। এবং একটা বিষয়, সেটি হচ্ছে আর্থিক কারণে অনেকে এই পথে পা বাড়াচ্ছেন, অনেকে ক্ষমতাবান হওয়ার জন্য পা বাড়াচ্ছেন, অনেকে আপনার আনন্দ উপভোগের জন্য পা বাড়াচ্ছেন। এখন মূল বিষয় যেটি, সেটি হচ্ছে কনসেন্ট।
আধুনিক দৃষ্টিতে যদি আমরা দেখতে চাই বিষয়টাকে, আপনি জবরদস্তি ট্র্যাপ হয়ে কিংবা এরকমের একটা নেক্সাসের মধ্যে পড়ে নির্যাতিত হলেন ইচ্ছার বিরুদ্ধে, সেটা অত্যন্ত গর্হিত অপরাধ। এটা কোনো সমাজই যত পারমিসিভ হোক না কেন, তারা কিন্তু অ্যাকসেপ্ট করবে না। এবং যারা রাজনীতিতে আসবেন, আমেরিকান আইডল হচ্ছে যে তারা অবশ্যই ফ্যামিলি পার্সন হবেন, পারিবারিক নৈতিক যে মূল্যবোধ, ওই স্ট্যান্ডার্ডের বাইরে কেউ যদি পাবলিক অফিস হোল্ড করতে চান তাকে কিন্তু অ্যাকসেপ্ট করা হয় না। এবং এই আপনার ট্রাম্প সাহেবকে নিয়ে প্রচুর হইচই হয়েছে, তার আগে আপনার ক্লিন্টন মহোদয়ের অর্ডিল তো আমরা জানি, দেখেছি জি, মনিকা লিনস্কিকে নিয়ে যে হইচই হয়েছিল, তার সহধর্মিনী যদি তার পাশে না দাঁড়াতেন তাহলে তার রাজনীতি কোন জায়গায় গিয়ে দাঁড়াতো সেটা বলার অপেক্ষা রাখে না। সুতরাং এখন যারা এই ধরনের কর্মকাণ্ড গুলোর সঙ্গে যুক্ত, আমি মনে করি না যে এটা আজকে একদিনে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। আর মরাল ডিকার্ডেন্স, আমরা যতই যা কিছু বলি না কেন, আপনি খেয়াল করে দেখবেন যে এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু রাজনৈতিকভাবে ব্যবহার করার উদ্দেশ্যেই ফোরফ্রন্টে নিয়ে আসা হয়। মূল যে জায়গাটা সেটা কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি না। এবং সেই কারণে আপনার এই যে সামনে নির্বাচন আছে, মাঠে বিরোধী দল সক্রিয়, হাতে লাঠি নিয়েছে, এবং এর সঙ্গে এই ইস্যুটা আপনার অনেকটা মশলা হিসেবে কাজ করবে বলে আমার ধারণা। ধন্যবাদ।